আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তিতির আমার কাহিনীটা ভিন্ন, তিতির চিৎকার দিয়ে বলল, আপনার এই অহংকারী আপনার প্রিয় মানুষগুলোকে আপনার কাছ থেকে দূর করে দিয়েছে। মহা তিতিরের কাছে এসে বলল, হঠাৎ কি হলো তোমার যে আমার সাথে এমন দুর্ব্যবহার করছো? একদম আমাকে ছোবে না বলে মাহাদের হাত ছাটকানি দিয়ে ফেলে দিল তিতির। আপনি মাকেও কথা বলতে ছাড়েন না, মায়ের জন্য প্রচুর কান্না করে, দোষ কি শুধু মা বাবার ছিল? না, আপনি এবং ফুয়াদ ভাইয়া দুজনেরই ছিল। ভাইয়া পারতো না সেদিন নিজের রাগটা হজম করে বাবার কাছে ক্ষমা চাইতে। বাবা কি খুব খারাপ যে সন্তানকে ক্ষমা করে দিতেন না? ইয়ং বয়স, শরীরের তেজি আপনাদের একটু বেশি, সেটা ফলাতে হবে না। আপনাকে বাবা না হয় একটা থাপ্পড়েই মেরেছে, তাতে কি হয়েছে এমন? সন্তান অপরাধ করেছে, বাবা শাসন করেছে, এই সামান্য কাজেই বাবার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। কেমন সন্তান আপনি! নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে এই প্রশ্নটা একবার করবেন। আর ভাবি, সে কি কোনো দিন বাবাকে একটিবারের জন্য কি বলেছে বাবা আপনার নাতনি আপনার কাছে যেতে চায়? সেটা না হয় বাদই দিলাম। মেয়েকে কি দাদু ডাক্তার শিখিয়েছে না দাদি ডাক্তার শিখাইছে? বাবা মা ত্যাগ স্বীকার করে সন্তান বড় করলো, আর সেই সন্তানকে অন্য মেয়ে কেড়ে নিলে তারা সহজেই মেনে নেবে? আপনি নিজে হলেও তো মেনে নেবেন না, এটা কি ভাবি নিকৃষ্ট কাজ করেননি? হ্যাঁ, মানা যেত তখনই যদি ভাবি এই পরিবারের সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করতো। আমার তো মনে হয় ভাবি শুধু ভাইয়াকেই চাই, ভাইয়ার পরিবারকে নয়। কথাগুলো শেষ হতেই ঠাস করে সশব্দে একটা চর পড়লো তিতিরের গালে। মাহাত যেন ক্রোধে ফেটে পড়ল। আমি বলিনি আমাকে একদম রাগাবে না, তার ফলাফল ভালো হবে না। নিশার সম্পর্কে আর একটাও বাজে কথা শুনতে আমি চাই না। তুমি এই বাসায় কয়দিন আসছো, তার জন্য সবার চরিত্রের সার্টিফিকেট তৈরি করছো, তুমি কতটুকু চিনো নিশাকে, তুমি কোনোদিন নিশাকে দেখেছো? না দেখে কিভাবে ওর বিরুদ্ধে এত বড় কথা বললে? আজ নিশার সাথে যা হয়েছে কাল যদি তোমার সাথে হয় তাহলে তুমি কি করতে? আমাকে ছেড়ে চলে যেতে? মাদের এমন ব্যবহারে তিতির যেন দুমড়ে মুচড়ে গেল, নির্লিপ্ত গলায় বলে উঠল, আপনি ঠিক বুঝছেন, আমি আপনাকে ছেড়েই যাব এমন কিছু ঘটলে। ভালোবাসা কি অদ্ভুত জিনিস তাই না? কারো কাছে জীবনটা সাজিয়ে দেয়, খুশিতে ভরিয়ে দেয়, আবার কিছু মানুষের পুরো পৃথিবীটাকে তছনছ করে ফেলে। তখন তো আর ভালোবাসা না, মন্দবাসায় পরিণত হয়। দোষ কার সেই মানুষের, নাকি প্রতিনিয়ত ভালোবেসে নিজেকে অপর দিকের মানুষের কাছে সস্তা প্রমাণ চাওয়া সেই মানুষের? তিতির রুম থেকে বের হয়ে গেল, মাহাত তিতিরের যাওয়ার পথে চেয়ে রইল। এখন মাহাত আর নিজেকে ক্ষমা করতে পারছে না, মাহাত কাজটা যে ঠিক করে নাই সেটা হারে হারে টের পাচ্ছে। রাত বাড়ছে, সিগারেট পড়ার সংখ্যাও বেড়েই চলেছে, সিগারেটের জ্বলার মতো বুকটাও জ্বলে যাচ্ছে, কিন্তু সেটা দৃশ্যমান নয়। খারাপ লাগার সমস্ত আয়োজন চলছে মাহাদের মনে। রাতটা মাহাদের নির্ঘুম কেটে গেল, সকালের দিকে এসে চোখ মহাশয় বিদ্রোহ করতে লাগলো, কারণ এখন অন্তত তাকে বিশ্রাম দেওয়া হোক। মাহাত ঘুমিয়ে পড়ল। তিতির প্রতিদিনের মতো ভোরে উঠে সালাত আদায় করে বই নিয়ে বসল। আর চারটা ক্লাস আছে, ফিরতে হয়তোবা দেরি হবে। আজকের যেসব অধ্যায়গুলো আলোচনা করা হবে ক্লাসে, সেগুলো অধ্যায়ে চোখ বুলিয়ে নিচ্ছিল তিতির। তারপরও বইগুলো গোছগাছ করে ব্যাগ ভরে গোসল সেরে রেডি হয়ে রুম থেকে বের হলো। নিচে এসে দেখে সাবিনা সকালের নাস্তাগুলো টেবিলে সাজাচ্ছে। সাবিনা, দুটো পরোটা আমায় বক্সে একটু ভরে দেবে, আবার খাওয়ার সময় নেই। আপা কলেজে যাবে বলে একটা আমুচকি হাসি দিল সাবিনা। ওই বঙ্গালীদের এক খারাপ অভ্যাস আর গেল না। সাবিনা জানে তিতির ভার্সিটি যাবে, তবুও কাজ না করে তিতিরকে প্রশ্ন করেই চলেছে। সাবিনার কোনো অফিস নাই। তিতির কি বলল, বাধ্য হয়ে তিতির রান্নাঘরে গিয়ে একটা টিফিন বক্স নিয়ে এসে দুইটা পরোটা আর ভাজি নিয়ে বক্সটা ব্যাগের মধ্যে ভরে বাসা থেকে বের হয়ে গেল। এই বাসায় মোট পাঁচটা গাড়ি, হয়তো তাদের বললে তিতিরকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসবে, কিন্তু সবাই তো আর এক না, সবাই তো আর তিতিরকে পছন্দ করে না, হয়তো চট করে কথা শুনিয়ে দিবে, তাই তিতির কখনো ওগুলোর আশা করে না, পরের জিনিসের উপর লোক করতে নেই। কাল রাতে মাহাদের সাথে ঝগড়া হয়েছে, তাই অভিমানে মাহাদের কোনো টাকাই ছুঁয়েও দেখেনি তিতির। সোজা পায়ে হেঁটে ভার্সিটিতে রওনা দিল তিতির। সকালে সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছে, শুধু তিতির আর মাহাত বাদে। বাতাসি শুধু নাস্তা নাড়ে চাড়ে কিন্তু মুখে তোলে না। বাতাসির এমন আচরণে তার বাধ্যপুত্র
দেওয়ান মোহাম্মদ কামরান আনহা বেশ চিন্তা সুরে বলে উঠল, আম্মা আপনি খাচ্ছেন না কেন? আপনার শরীর ভালো আছে তো? এবার বাতাসি জোরে বিনয়ের সাথে মরা কান্না জুড়ে দিল। বাপ তোরে আর কি কমু, কপাল খারাপ, নসিব খারাপ আমার। আমা যায় আম করাতে, কপাল যায় সাথে। আমার গরু গাপ পড়েছে, আমা মরে ভাতে। সারাটা বলেই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছল বাতাসি। মোহাম্মদ কামরান হাঁপ হয়রান হয়ে গেল তার আম্মা জানের কথা শুনে। জাপারখানা বুঝতে না পেরে বলল, কি হয়েছে আম্মা, খুলে বলেন, আপনাকে কেউ কি কষ্ট? নাস্তার প্লেটটা সামনে থেকে সরিয়ে বাতাসি বলল, তোর কুলাঙ্গার পোলা মা হাত, আরে কাল দুপুরে রাইতে দুইয়া দিছে, শখ করে ওর ঘরে গেছি তার জন্য, আরে কি না শোনাইল, আজ এর বিচার তোর করতেই হইব রে। বাতাসির কথা শুনে রুমকি ফুস করে উঠল, তুমি রাত দুপুরে মানুষের ঘুম হারাম করার জন্য উঠে পড়ে লাগবে, আর মানুষ তোমাকে ছেড়ে দিবে বুঝি? তোমার যা স্বভাব সেটা আমাদের সকলের ভালো করে জানা আছে, ভাইয়া যা করেছে বেশ করেছে। ওই তুই চুপ থাক, সারাদিন খালি কানের কাছে খ্যাস খ্যাস করতেই থাকোস। তুই কয়দিন এই বাড়ি থেকে যাবি বলতো? যেই দিন যাইবি সেই দিন জুম্মাতে দুই টাকা মিলাদ দিমো আমি। আম্মা আপনি থামবেন, মেয়ে আমার দুদিন পর চলে যাবে, আর আপনি এখনও তারে কথা শোনানো ছাড়ছেন না, আপনার এত কঠিন জীবন হয় কি করে? মনে হয় আপনি দুনিয়ার দায় সারানোর জন্য ছেলে মেয়ের সাথে সম্পর্ক রেখেছেন। আমি আপনার মতো এত কঠিন হৃদয়ের মানুষ একটাও দেখিনি। রূপালী কথাগুলো বলে বা হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছল। নাস্তার টেবিলে এক প্রকার ট্র্যাজেডি নিয়েই সবাই যার যার নাস্তা শেষ করলো। মৌর মেয়েকে নিয়ে বসে আছে রেজান, অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে লকার থেকে একটা ব্যাগ বের করে মৌয়ের হাতে দিয়ে বলল, এখানে 25 লাখ টাকা আছে, রুমকির বিয়ের জন্য ব্যাংক থেকে উঠে নিয়ে আসছি, টাকাগুলো সাবধানে রেখো। মৌ মেয়েকে রেজওয়ানের কোলে দিয়ে খুশি মনে টাকাটা নিয়ে আলমারিতে রেখে দিল। উফ, এত টাকা আমার হাতে কোনোদিনও আসেনি, এখান থেকে কিছু টাকা সরিয়ে নিজের হাতে রাখা যাবে। কিন্তু মৌয়ের চিন্তার মাঝে রেজওয়ান বোমা ফাটালেন, মৌ টাকাগুলো আজ আম্মার হাতে দিও, আম্মাকে বলে রেখেছি কাল কিছু লোক আসবে তাদের হাতে টাকাগুলো সব দিতে হবে, পরশু থেকে বাসার কাজ শুরু হবে। মৌয়ের মুখ এবার দেখার মতো বাংলার পাঁচের মতো মুখ করে দাঁড়িয়ে রইল। রেজওয়ান মেয়েকে আদর করতে ব্যস্ত, মেয়ে বলতে অজ্ঞান রেজওয়ান প্রচণ্ড ভালোবাসে মেয়েকে, মেয়ের জন্য যে সব করতে পারে। রাতেশের গালে আরও কিছু কিস করে রেজওয়ান অফিসে চলে গেল। বাসের পুরুষেরা যখন বাইরে চলে গেল তখন বাতাসি বিবি তার খেলা শুরু করল। সাবিনারে ডেকে বাতাসি বলল, ওই সুরি আমার ব্যাগ গুছাই দে তো। সাবিনা গালে হাত দিয়ে বলল, দাদি আনলে কই চাইবেন? যেহানে ইচ্ছা সেইখানে যাই, তোর ব্যাগ গুছাইতে কইছি তুই ব্যাগ গুছা। সাবিনা বাতাসির কথা মতো ব্যাগ গোছাতে লাগলো। বাতাসি যা যা বলেছে সাবিনা সব এক এক করে ব্যাগে ভরে দিচ্ছে। লাবিবা বাতাসি বিবির রুমে এসে দেখলো সাবিনা ব্যাগ গোছাচ্ছে। লাবিবা ভ্রু কুসকে বলল, আম্মা আপনি কোথায় যাবেন? বনবাসে যামো বনবাসে, তোমাদের চক্ষুশূল হইয়া আর কতদিন এইখানে থাহন যায়। আমি কইয়া দিলাম বউ আমারে কিন্তু আটকাইবা না, আর যদি আটকাইছ তাইলে বাড়ি মাথা তুলিয়া তোমাকে সবাই রে না যামো। শাশুড়ির কথা শুনে লাবিবা রুম থেকে বের হয়ে রূপালের কাছে গেল। আপা দেখেন তো আম্মা এসব কি শুরু করছে, ব্যাগ গুছায় কোথায় জানি বের হচ্ছে। রূপালি মৌমের সাথে কথা বলছিল, লাবিবার কথা শুনে দ্রুত নিচে এসে দেখে তার আম্মা যান তলপালতুলপি বেঁধে কোথায় যেন যাওয়ার জন্য বের হচ্ছে। রূপালি কান্না মুখে বলল, আম্মা আপনি আবার কি শুরু করেছেন বলেন তো, কদিন বাদে রুমকির বিয়ে আর আপনি এইসব শুরু করেছেন। বাতাসি বিবি হংকার দিয়ে উঠল, আর বিয়া না তোর বেটির বিয়া, তাই আর থাকুন লাগবো, তোর শয়তান খবিস বিটি বিয়া কইরা বাতারের বাড়ির যাবে, না বিয়া করবে না বলে সে দুঃখে কাঁঠাল গাছের সাথে গলায় দড়ি দিবে, সেটা আর কি, ওইসব কথা আরে একদম কইতে আসবি না, আর একবার কইয়া দেখ খালি তগো মা বেটি রে ঝেটিয়ে সোজা করমু। নিজের মায়ের মুখে এমন কথা শুনে রূপালি খুব কষ্ট পাইল। মা তার দিনে দিনে বদমেজাজি আর রাগী হয়ে যাচ্ছে, মুখে যা আসে তাই বলে যায়, তাই বলে আমার একটা মেয়েকে গলায় দড়ি দেওয়ার কথা বলবে,
এ কেমন মা বলে রূপালি কাঁদতে লাগলো। মামের ঝগড়া শুনে মৌ লাবিবা বলল, মামি মাহাত ভাই বাসায় আসছে না, ওনাকে ডেকে নিয়ে আসুন, উনি ছাড়া নানিকে কেউ সোজা করতে পারবে না। লাবিবা দেরি না করে মাহাদের রুমে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো, এত জোরে জোরে ধাক্কাতে লাগলো যে মনে হয় বাসায় ডাকাত পড়েছে। প্রচণ্ড ধাক্কাধাক্কি শব্দে মাহাদের ঘুম ভেঙে গেল। এমনি পুরো রাত ঘুমায়নি, তার উপর এই কাঁচা ঘুম ভেঙে গেল। মাহাত ঘুম কাতর চোখে ঢুলতে ঢুলতে এসে দরজা খুলে দিয়ে বলল, মা আমার ঘুমের সাথে বরাবরই তোমার শত্রুতা, কেন এমন করো বলো তো? দরজা খুলে রেখে এসে আবার শুয়ে পড়ল মাহাত। বাসায় এলাহি কাণ্ড চলছে, আর তোর ঘুম সারা রাত কি করিস, চৌকিদারি করস পুরো মহল্লায়? ওট বলছি ওট, তোর দাদি বাসা ছেড়ে চলে যাচ্ছে, কাল রাতে তোর দাদিরে কি বলেছিস তার জন্য তোর দাদি বাধ্য হয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছে। মাহাদের ঘুম ছুটে গেল এক নিমিষেই। দাদি কি সব কিছু বলে দিয়েছে সবাই রে? গায়ে তাড়াহুড়ো করে টি শার্টটা জড়িয়ে রুম থেকে বের হয়ে গেল মাহাদ। সত্যি বাতাসি কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। মাহাত কিছু না বলে সোজা গিয়ে সোপায় বসে বাতাসির কর্মকাণ্ড দেখছে। বাতাসি চাচ্ছে মাহাত ওরা হাত পা ধরুক আর বলুক ওর ভুল হয়ে গেছে, কিন্তু মাহাতও কম ঠায় না, সে বাতাসির পা বা হাত ধরবে না। যখন বাতাসি দেখলো মাহাদের কোনো পরিবর্তন নাই, তখন সাবিনার উপর গলা চালালো, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।